वेलकम टू आवर चैनल आबारो चले एसेछि एकटा रेसिपि आपनादेर साथे शेयर करार जन्य। रेसिपिटा खूबी सिम्पल दुर्दान्त हय, बाड़ीते अवश्यई ट्राई करबेन। भिडियोटा लास्ट अब्दि देखलेई बुझते पारबेन रेसिपिटा कत सहजेई बाड़ीते तैरी करे नेवा जाय। दोकान थेके किने आनार कोनो प्रयोजनई नेई, घरेई तैरी करे फेलुन। एत सिम्पल टेस्टी। आजकेर रेसिपिटा हलो गिये बाटार बान। ताहले ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথমে এখানে আমি নিয়ে নেব হালকা গরম দুধ, উষ্ণ উষ্ণ গরম দুধ। एक कप गरम दूध निलाम, तार मध्ये दिए देव पाउडर शुगर 2 टेबल स्पून, हाफ टी स्पून सॉल्ट, आर दिए देव 2 टेबल स्पून ईस्ट। भालो करे मिक्स करे ढाका दिए रेखे देव 10 मिनिट्सर जो ईस्टा के एक्टिवेट हार जो वेट करब। ईस्टा एक्टिवेट हो गए, एबारे दिए देव मैदा। एखाने नियेछि 2 कप। आर दिए देव 3 टेबल स्पून ऑयल। एबारे भालो करे मिक्स करे नेब, एकटा सॉफ्ट डो तैरी करे नेब। एबारे डोटाके एकटा प्लेटे निये भालो करे টেনে টেনে মেখে নেব ডোটাকে। তাহলে দেখবেন স্টিকিনেসটা আস্তে আস্তে চলে যাচ্ছে। বেশি স্টিকিনেস লাগলে আপনারা আর একটু অয়েল দিয়ে মেখে নিতে পারেন। এইভাবে টেনে টেনে মাখবো যাতে ভিতরে হাওয়াগুলো বের হয়ে যায়। टेन टू फिफ्टीन मिनिट्स लागबे एटा माखते, धैर्य धरे माखबेन, रेजाल्टटा भालोई आसबे। देखुन डोटार स्टिकिनेसटा चले गेछे। आमी आरो अल्प तेल मिक्स करे दिएछिलाम, प्राय 1 टेबल स्पूनेर मतो दिए भालो करे मेखे निएछि। एबारे डोटाके रेस्ट करते देव एकटा गरम जायगाय 1 घंटार जन्य। এই বাটিটাতেই রেখে দেব, উপর থেকে আরো অল্প অয়েল ব্রাশ করে দেব। ভালো করে লাগিয়ে নেব বাটির সাইডেও। একটা সুতির কাপড় দিয়ে কভার করে দিচ্ছি আর গরম জায়গায় রেখে দেব, 1 ঘন্টা পরে ফিরে আসব। আমার ডোটা রেস্ট করে হয়ে গেছে, দেখুন কতটা রাইস করেছে ডোটা। এবারে পাঞ্চ করে এইভাবে আবার আরেকবার ডলে নেব ডোটাকে। আমি এরকম লেচি কেটে সবগুলোকে বলস তৈরি করে নিয়েছি। এবারে এই বলসগুলোকে আরও 15 মিনিটসের জন্য রেস্ট করতে দেব কভার করে। দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হওয়া অব্দি ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব একটা একটা বন ফ্রাই করে নেব দিয়ে।
দেখুন মানগুলো কি সুন্দর হচ্ছে, ফ্রাই কতটা বড় হয়েছে, সাইজে ফুলে যাচ্ছে সাইজগুলো, দেখুন কি সুন্দর। দেখুন ফ্রাই হয়ে গেছে, এবারে তুলে নেব, এরকম করে সবগুলোকে ফ্রাই করে নেব। দেখুন আমি সবগুলোকে ফ্রাই করে নিয়েছি, এবারে সবগুলোর মিডিলগুলো কেটে নেব। একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। পুরোটা আবার কাটবো না, দেখুন বালগুলো কতটা সফট হয়েছে, এরকম করে সবগুলো কেটে নেব। দেখুন এখানে আমি বাটার ক্রিম বানিয়ে নিয়েছি, এটা এবারে ফিল করে নেব একটা নাইফের সাহায্যে, ভালো করে ফিল করে নেব। বাটার ক্রিমটা ঘরেই তৈরি করে নিয়েছি, জাস্ট সুগার আর বাটার দিয়ে, পাউডার সুগার আর বাটার দিয়ে মিক্স করে বাটার ক্রিমটা তৈরি করে নিয়েছি। দুর্দান্ত হয় রেসিপিটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করলে মিস করবেন। কিন্তু সবগুলোতেই এরকম ফিল করে নেব, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবেন রেসিপিটা। দেখলেনই তো কত সিম্পল রেসিপিটা তৈরি করে নিলাম, ভীষণ ইয়াম্মি হয় এই রেসিপিটা। এবারে এরকম করে দেব, কি সুন্দর লাগছে তাই না? আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসব একটা কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম স্টে সেফ, থ্যাংক ইউ।